আপনাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা প্রশ্নমালা 5A-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নের 11 থেকে 20 পর্যন্ত আলোচনা করব। এর আগের পর্বে আমরা 1 থেকে 10 পর্যন্ত করেছি, এই পর্বে আমরা 11 থেকে শুরু করব। তো চলো আমরা শুরু করি। 11 নম্বর কোশ্চিন, 11 নম্বর কি বলা হয়েছে যে যদি এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকে তবে প্রমাণ করো যে এ এক্স স্কোয়ার প্লাস 2BX প্লাস সি সমীকরণের বীজ দুটি সমান। এ বি সি কিসে আছে? গুণোত্তর প্রগতিতে। আচ্ছা, এ বি সি গুণোত্তর প্রগতিতে আছে, তার মানে কি? তার মানে হচ্ছে বি বাই এ ইকুয়ালস টু সি বাই বি। তো এখান থেকে আমরা কি পাবো? বি স্কোয়ার সমান সমান এ সি, নাম দিলাম 1। আর আমাদের সমীকরণ দেওয়া আছে কোনটা? এ এক্স স্কোয়ার প্লাস 2BX প্লাস সি ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, কী করতে হবে? সমীকরণের বীজ দুটি সমান দেখাতে হবে। তো আমরা কী করব যে বীজ ধরে নেব, ধরি 2 নং সমীকরণের বীজ দুটি হল আলফা ও বিটা। তো আলফা বিটা যোগ করলে কী হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বীজ দ্বয়ের যোগফল ইকুয়াল টু এক্সের সহগ মাইনাস এক্সের সহগ বাই এ এক্স স্কোয়ারের সহগ মাইনাস 2B বাই এ। আর আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কী হবে? সি বাই এ। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কী করব? এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান যদি আমরা বার করি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ সরি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার কত হবে? এখানে মাইনাস 2 আছে, তাই প্লাস 2 মাইনাস 4 আলফা বিটা। আমরা মান বসাচ্ছি, এটার মান হচ্ছে মাইনাস 2B বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 4 সি বাই এ, তাই না? এখান থেকে আমরা পাবো কি পাবো? 4B স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 সি বাই এ। ঠিক আছে, এবার বি বি স্কোয়ার সমান সমান কত? বি স্কোয়ার সমান সমান এ সি, সেই মানটা আমরা পুট করে দেবো। 4 × B² মানে এ সি বাই এ স্কোয়ার 4 সি বাই এ। 1 নং সমীকরণ থেকে মান বসিয়ে পাই। ঠিক আছে, ভাষাটা একটু লিখে দেবে তোমরা। এখান থেকে কী করা যাবে দেখো দেখি, এ এ কেটে যাবে, একটা এ থাকবে নিচে, 4C বাই এ মাইনাস 4C বাই এ সমান সমান 0। তার মানে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কত হলো? 0। এবং আলফা প্লাস বিটা কত ছিল? আলফা প্লাস বিটা ছিল মাইনাস 2B বাই এ। এখান থেকে আমরা আলফার মান বার করবো, যোগ করলে কী হবে? 2α ইকুয়ালস টু মাইনাস 2B বাই এ। এখান থেকে আলফা সমান কত পাবো? আলফা সমান মাইনাস বি বাই এ। আর বিটা সমান কত পাবো? বিটা সমান পাবো আমরা এই যে এখান থেকে বিটার মান বসাই দিই, বিটা সমান হচ্ছে আলফা। এখান থেকে আমরা পাচ্ছি আলফা সমান বিটা, তো বিটা সমান আলফা সমান মাইনাস বি বাই এ। তো আমাদের কি বলেছিল যে সমীকরণ দুটি মানে বীজ দুটি সমান হবে? আচ্ছা, বীজ দুটি সমান হওয়ার হয়তো, হ্যাঁ আমরা আমাদের বার হয়েছে, এখানে আমাদের মান বার করতে বলেনি, বীজ দুটির মান এখানে আমরা মানও বের করে দিয়েছি, তো এখান থেকে করলে আমাদের হয়ে যেত। ঠিক আছে, তাহলে অতএব
2 নং সমীকরণের বীজ দুটি সমান এবং মাইনাস বি বাই এ এর সমান। ঠিক আছে, হয়ে গেল আমাদের 11 নম্বর। এবার যাচ্ছি 12 নম্বরে। 12 দাগে কি বলেছে, যে আলফা এবং বিটা যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কে স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দুয়ার ফোর ইকুয়ালস টু জিরো এর সমীকরণের বীজ হয়, তাহলে প্রমাণ করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কে স্কোয়ার, এই সমীকরণটার বীজ হচ্ছে আলফা বিটা। তো আমাদের প্রমাণ করতে হবে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। তো আমরা কী করছি, আলফা বিটা যদি বীজ হয় তাহলে আলফা বীজ দুয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে, এটা বা এটা মাইনাস সামনে, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে গেলো প্লাস ওয়ান প্লাস কে স্কোয়ার এটা, আর আলফা বিটা কত হচ্ছে, আলফা বিটা হচ্ছে এই যে এটা হবে ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দুয়ার ফোর বাই টু, এখানে বাই ওয়ান লেখার দরকার নেই। ঠিক আছে, এখানে আমাদের বার করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান কি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। এবার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এর মান হচ্ছে ওয়ান প্লাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান হচ্ছে এটা ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দেওয়ার ফোর বাই টু, এই টু টু কেটে দিলাম, এখান থেকে আমরা কী করব ওয়ান প্লাস টু কে স্কোয়ার প্লাস কে টু দেওয়ার ফোর মাইনাস ওয়ান মাইনাস কে স্কোয়ার মাইনাস কে টু দেওয়ার ফোর। এবার দেখো কে টু দেওয়ার ফোর কে টু দেওয়ার যাবে, এটা যাবে আর থাকবে কি টু কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সমান সমান কে স্কোয়ার, তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান এটা রুট হয়ে গেল। এবার 13 দাগের, 13 দাগের কী বলেছে, টু এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এম প্লাস টু ইকুয়ালস টু জিরো, সমীকরণের বীজ দুটির অন্তর হচ্ছে দুই হলে এম এর মান নির্ণয় করো, বীজ দুটির অন্তর হচ্ছে দুই তাই না, তার মানে কি একটা যদি আলফা হয় তাহলে একটা আলফা প্লাস টু, একটা আলফা হলে একটা আলফা প্লাস টু, তাহলে তো বীজ দুয়ের অন্তর হচ্ছে টু হবে কি না, তো এখান থেকে আমাদের বার করতে হবে কি এম এর মান, তো বীজ দুয়ের যোগফল বার করছি আলফা প্লাস টু সমান সমান কত হবে এটা বা এটা, সামনে একটা মাইনাস তার মানে সমান সে প্লাস হয়ে গেলো, বা লিখছি মাইনাস অফ মাইনাস টুয়েলভ বাই টু মানে প্লাস সিক্স, টু আলফা প্লাস টু সমান সমান সিক্স, এখান থেকে আমরা পাবো টু আলফা সমান সমান সিক্স মাইনাস টু ইকুয়ালস টু ফোর, আলফা সমান সমান টু, আলফার মান আমরা টু পেলাম। ঠিক আছে, এবং আমাদের গুণফল কী হবে, আলফা ইন্টু আলফা প্লাস টু সমান সমান এটা বাই টু এম প্লাস টু বাই টু। এবার আমরা কী করবো, এখানে আলফার মান বসিয়ে দিব, আলফার মান হচ্ছে টু ইন্টু টু প্লাস টু সমান সমান এম প্লাস টু বাই টু, এদিকে কত হচ্ছে দুই দুগুণে দুই আর দুই চার, চার দুগুণে আট সমান সমান এম প্লাস টু বাই টু। এবার দেখো এটা গুণ করে দিলাম আট দুগুণে ষোলো সমান সমান এম প্লাস টু, এখান থেকে আমরা কী পাবো এম ইকুয়ালস টু সিক্সটিন মাইনাস টু মানে ফোরটিন, এম এর মান আমরা পাচ্ছি কি ফোরটিন। ঠিক আছে, আমাদের 13 দাগের হয়ে গেল, এবার চলে যাচ্ছে আমরা 14 দাগের, 14 দাগের কী বলেছে, যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু সি সি, হ্যাঁ সি নট ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজ দুটি আলফা কমা বিটা হলে
আচ্ছা, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি, সমীকরণের বীজ দুটি এ বি হবে। এই সমীকরণের বীজ হচ্ছে আলফা বিটা, ঠিক আছে? এবং আরেকটা সমীকরণ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি ইকোয়ালস টু জিরো, এই সমীকরণের বীজ দ্বয় দেখাতে হবে যে এ কমা বি, ঠিক আছে? এবার এই সমীকরণটা আমরা কী করব, আমরা ভেঙে নিই একটু। কী পাবো আমরা এখান থেকে? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি ইকুয়ালস টু সি, তাই না? এখান থেকে আমরা কী করছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি কমন নিই তার মানে এ প্লাস বি এক্স প্লাস এ বি, এই মাইনাস সি নিয়ে চলে আসলাম এদিকে, সমান জিরো। এর বলেছে কি, বীজদ্বয় হচ্ছে এই সমীকরণটার, এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা কমা বিটা। এক নং সমীকরণের বীজদ্বয় হলো আলফা কমা বিটা, তাহলে আলফা প্লাস বিটা কী হবে? আলফা প্লাস বিটা হবে এটা মাইনাস অফ, মাইনাসে মাইনাসে প্লাস, এ প্লাস বি। আর আলফা বিটা কত হবে? আলফা বিটা হবে এ বি মাইনাস সি। তো আলফা প্লাস বিটা পেলাম, আলফা বিটা ইন্টু আলফা বিটা পেলাম, ঠিক আছে? এবার আমাদের কী করতে হবে, যে দেখাতে হবে যে এই সমীকরণটার বীজ হচ্ছে এ কমা বি, তাই না? তো এই সমীকরণটার নাম যদি আমরা দুই দিই, তো এই সমীকরণটা আমরা এখানে লিখছি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা প্লাস সি ইকোয়ালস টু জিরো। এখান থেকে আমরা ভাঙাবো, কী পাবো? এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা প্লাস সি ইকোয়ালস টু জিরো। এখান থেকে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা প্লাস সি ইকোয়ালস টু জিরো। এবার দেখো, আলফা প্লাস বিটার মানে হচ্ছে এ প্লাস বি, আর আলফা আলফা বিটার মনে হচ্ছে এ বি মাইনাস সি। আমরা মন পুট করবো এখানে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স, আর এ বির মান হতো কত? আলফা বিটার মান হচ্ছে এ বি মাইনাস সি, আর এখানে প্লাস সি ছিল, সি সি কেটে গেল। এখান থেকে থাকলো কি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি ইকোয়ালস টু জিরো, তাই না? এবার দেখো, আমরা কী জানি, একটা সমীকরণের যদি বীজ আলফা বিটা হয় তাহলে তার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকোয়ালস টু জিরো। তো এখানে দেখো কি আছে, যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তার মানে কি, বীজ দুয়ের যোগফল আর বীজ দুয়ের গুণফল এভাবে আছে। তার মানে এই সমীকরণটার বীজ কত হবে? তার মানে এই সমীকরণটার নাম আমাদের দুই আছেই, তো দুই নং, অতএব দুই নং সমীকরণের বীজ দুটি হলো এ কমা বি, ব্যাস এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। হয়ে গেল চোদ্দোর দাগ, এবার আমরা চলে যাচ্ছি পনেরোর দাগে। পনেরো নম্বর কী বলেছে, যে পি ও কিউ বাস্তব এবং এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস জিরো সমীকরণের একটি বীজ, এত হলে পি কিউ এর মান করো। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু জিরো, এর একটা বীজ কত? এক নং সমীকরণের একটি বীজ কত? টু প্লাস আই রুট থ্রি, তাহলে কী হবে? তাহলে অপর বীজটি হবে কত? টু মাইনাস আই রুট বি, আই রুট থ্রি, তাই না? এবার এই যে দুটা বীজ আছে, এই দুটা বীজ দিয়ে যদি আমরা সমীকরণ তৈরি করি তাহলে কী পাবো আমরা? আচ্ছা,
এটার নাম দিচ্ছি আমি আলফা, এটার নাম দিচ্ছি বিটা। আলফা প্লাস বিটা বার করব, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা কত হবে? টু প্লাস আই রুট থ্রি প্লাস টু মাইনাস আই রুট থ্রি সমান সমান ফোর। আর আলফা ইন্টু বিটা হচ্ছে টু প্লাস আই রুট থ্রি ইন্টু টু মাইনাস আই রুট থ্রি, তাই না? এখান থেকে পাবো টু এর স্কোয়ার মাইনাস আই রুট থ্রি এর স্কোয়ার, তার মানে চার প্লাস থ্রি মানে সাত, এই দুটা মান পেলাম এখানে। তাহলে আমাদের সমীকরণ কী হবে? আলফা কমা বিটা বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু জিরো, তাই না? এক্স স্কোয়ার এখানে আলফা বিটা মানে ফোর এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো। এবার এই সমীকরণটা কার সাথে সমান? এক নম্বর সমীকরণ সঙ্গে সমান, এটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, তাই না? তো এখান থেকে আমরা কী করব, পি এর মান পাবো। পি এর মান কত পাচ্ছি? পি হচ্ছে আমাদের মাইনাস ফোর আর কিউ হচ্ছে আমাদের সেভেন, ঠিক আছে? এটাকে আমরা অন্যভাবে করতে পারতাম, যদি এরকম করতে পারতাম এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকোয়ালস টু জিরো করে এরকম করে চলে আসতো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, একাধিকভাবে করা যেতে পারে। ষোলো নম্বর, ষোলো নম্বর কী বলেছে? যে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন প্লাস নাইন পি এক্স প্লাস এইট মাইনাস ফাইভ পি ইকোয়ালস টু জিরো। এই সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হলে পি এর মান কত? বীজ দুটি পরস্পরের অনন্যক, তার মানে একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা হচ্ছে ওয়ান বাই আলফা, তাই না? তো আমরা কী করবো, বীজের গুণফল আলফা ইন্টু ওয়ান বাই আলফা গুণ করবো, সমান কত হবে? এটা বাই এটা, এইট মাইনাস ফাইভ পি বাই থ্রি, এদিকে কেটে যাবে, তাহলে ওয়ান এইট মাইনাস ফাইভ পি বাই থ্রি। এখান থেকে আমরা কী পাচ্ছি, থ্রি ইকুয়ালস টু এইট মাইনাস ফাইভ পি, তাই না? এবার এটা ফাইভ পিটা এদিকে নিয়ে আসবো, ফাইভ পি আর তিনটা এদিকে নিয়ে যাবো, এইট মাইনাস থ্রি ফাইভ। এখান থেকে আমরা পাচ্ছি পি সমান সমান কত? ফাইভ বাই ফাইভ সমান সমান ওয়ান, পি এর মান হলো ওয়ান, ঠিক আছে? ষোলো নম্বর আমাদের হয়ে গেলো। সতেরো, সতেরোর দাগ কী বলেছে? যদি এক্স বাস্তব হলে নিচের প্রত্যেকটি দ্বিঘাত রাশির চিহ্ন নির্ণয় করতে হবে। আচ্ছা, এক নম্বর কী বলেছে, এক্স বাস্তব, তাহলে যেই প্রদত্ত দেওয়া আছে সেটার চিহ্ন নির্ণয় করতে হবে, দ্বিঘাত রাশির চিহ্ন। থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটার চিহ্ন নির্ণয় করতে হবে। তো আমরা এটার নাম দিচ্ছি এফ অফ এক্স, ফাংশানটার নাম দিচ্ছি এফ অফ এক্স, ঠিক আছে? এফ অফ এক্স সমান কি, থ্রি যদি কমন নিই থাকবে কি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি, তাই না? সমান সমান থ্রি কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার, মানে কী করছি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফেলার চেষ্টা করছি, ঠিক আছে? এটা প্লাস করলাম তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার, আর এটা ওয়ান প্লাস থ্রি ছিলই। আরেকবার লক্ষ্য করো, যে এক্স স্কোয়ার আছে এটাকে লিখবো কি, টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই থ্রি, ঠিক আছে? এবার তো আমরা সূত্র ফেলে দিচ্ছি, এবার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এক্স মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার, এখান থেকে চলে গেল, এখান থাকবে মাইনাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই থ্রি, তাই না? সমান সমান থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার, এটা যদি আমরা ইয়ে করি কী হবে, প্লাস নাইন,
এখানে হচ্ছে উপরে মাইনাস ওয়ান, এখানে কত হবে তিন তিরিক নয় তিন সমান সমান থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার প্লাস টু বাই নাইন, তাই না? এবার আমরা এটা গুণ করে দেবো, সমান সমান থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু বাই নাইন, তিন তিরিকে নয় তিন, সমান সমান পাচ্ছি কি থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার প্লাস টু বাই থ্রি। এবার লক্ষ্য করো যে এটা দেখো, এটা স্কোয়ার, এটা কখনো জিরোর থেকে ছোট হবে না, নেগেটিভ হবে না, এটা অবশ্যই জিরোর থেকে বড় হবে, ঠিক আছে? তো এটা এটার মিনিমাম মান কত হবে? এটার মিনিমাম মান হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু টু বাই থ্রি, তাই না? এটা যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে সমান টু বাই থ্রি, আর বাকি তো বড় হবেই, ঠিক আছে? এবার দেখো এটা পজিটিভ না নেগেটিভ? টু বাই থ্রি অবশ্যই পজিটিভ, তার মানে কি এখান থেকে কী পাচ্ছি যে এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু টু বাই থ্রি, তার মানে এফ অফ এক্সটা কি পজিটিভ ভ্যালু সবসময়। তো আমাদের চিহ্ন নির্ণয় করতে বলেছে, তার মানে কি এফ অফ এক্সের চিহ্ন হচ্ছে ধনাত্মক, তা লিখবো অতএব থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এর চিহ্ন হলো ধনাত্মক, ঠিক আছে? এই গেল আমাদের এক নম্বর। চলে যাচ্ছি আমরা দুই নম্বরে, এক মানে সতেরো দুই, এখানে একই ধরনের থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু, ঠিক আছে? এটার নাম আমরা আবার এফ অফ এক্স ধরলাম, সমান সমান কী করা যায় দেখো, এই যে আগে আমরা সাজিয়ে নিচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু, এবার আমরা এখান থেকে কী করবো মাইনাস কমন নেব, মাইনাস টুটা বাইরে রাখবো, মানে এক্সের সহগ আমরা সবসময় ওয়ান করবো প্লাস ওয়ান, হ্যাঁ? তো থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স বাই টু, আর এখানে মাইনাস মাইনাস আছে না, মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাস, টু কমন নিয়েছি ওয়ান, তাই না? সমান সমান মাইনাস টু, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স, এবার কত নিলে থ্রি বাই টু হবে, থ্রি বাই যদি ফোর নিই, তাই না, টু টু কেটে যাবে, প্লাস থ্রি বাই ফোরের স্কোয়ার মাইনাস, এটা এটাই মাইনাস করে দেবো আবার, কারণ এটা বেশি নিয়েছি আর প্লাস ওয়ান ছিল, প্লাস ওয়ান থাকলো, সমান সমান মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি বাই টু, ওই সরি থ্রি বাই ফোর হোল স্কোয়ার, ঠিক আছে? মাইনাস নাইন বাই সিক্সটিন প্লাস ওয়ান, ঠিক আছে? সমান সমান দেখো এক্স মাইনাস থ্রি বাই ফোর তার হোল স্কোয়ার মাইনাস এখানে কত হবে, তো প্লাস নিচ্ছি সিক্সটিন মাইনাস নাইন প্লাস সিক্সটিন সমান সমান মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি বাই ফোর তার হোল স্কোয়ার কত হবে, এটা প্লাস, এবার ষোলো থেকে নয় বার দিলে কত হবে সাত, সাত বাই ষোলো, তাই না? ঠিক আছে, তো এটা আমরা কী পেলাম, এটা হচ্ছে এফ অফ এক্স। এবার আমরা চিহ্ন নির্ণয় করব। এবার লক্ষ্য করো দেখি, এটা হচ্ছে অবশ্যই জিরোর থেকে বড়, এটা জিরোর থেকে বড়, কারণ যে জিরো অথবা জিরোর থেকে বড় হবে, কারণ এটা হোল স্কোয়ার আছে। তো আমরা এটা লিখছি এক্স মাইনাস থ্রি বাই ফোর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? এবার দুই দিকে যদি সেভেন বাই ফোর সেভেন সরি সেভেন বাই সিক্সটিন আমরা গুণ করি, তাহলে যোগ করি, তাহলে কী হবে এক্স প্লা মাইনাস থ্রি বাই ফোর তা হোল স্কোয়ার প্লাস সেভেন বাই সিক্সটিন যোগ করলাম, তাহলে এদিকে সেভেন বাই সিক্সটিন হলো, ঠিক আছে? এবার কী করবো দুই দিকে মাইনাস টু দিয়ে গুণ করবো, মাইনাস টু দিয়ে গুণ করবো, মাইনাস টু এক্স মাইনাস থ্রি বাই ফোর হোল স্কোয়ার প্লাস সেভেন বাই সিক্সটিন, তাহলে এদিকেও মাইনাস টু দিয়ে গুণ করছি সেভেন বাই সিক্সটিন। এবার বলো চিহ্নটা কী হবে, এদিকে হবে না এদিকে হবে? মাইনাস দিয়ে যদি গুণ করা যায় তাহলে চিহ্নটা অপোজিট হয়ে যাবে, কেন বলো তো? এই যে দেখো টু গ্রেটার দেন কত জিরো,
এবার যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস টু কি গ্রেটার দেন জিরো হবে কি না? মাইনাস টু লেস দেন জিরো, তার মানে চিহ্নটা উল্টা হয়ে গেল। তো এখানেও তাই হবে, চিহ্নটা উল্টে গেল। তো এটাই দেখো, এটা এবার কি এফ অফ এক্স, এটা জায়গা আমরা লিখছি এফ অফ এক্স, এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু এটা কত মাইনাস টু কেটে যাবে আট, সেভেন বাই এইট। তার মানে কি এফ অফ এক্সের মান মাইনাস সেভেন বাই এইটের থেকে ছোটো, তার এফ অফ এক্সটা কী হবে ঋণাত্মক সবসময়। অতএব এফ অফ এক্স ঋণাত্মক ভ্যালু, তো ওটাই লিখে দিব যে থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু, রাশিটি হল ঋণাত্মক। ঠিক আছে, ব্যাস আমাদের সতেরো দুই হলো, চলে যাচ্ছি আমরা তিনে। সতেরো তিন কী বলেছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস টেন, আবার একই এটার নাম দিচ্ছি এফ অফ এক্স, সমান সমান কী করবো ফাইভ কমন নিব, থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন বাই ফাইভ এক্স প্লাস ফাইভ কমন নিলে থাকছে টু, তাই না? সমান সমান ফাইভ ইন্টু কত হবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু সেভেন বাই ফাইভ, তাহলে তো এটা হবে চোদ্দো বাই ফাইভ হয়ে যাবে, প্লাস সেভেন বাই ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস সেভেন বাই ফাইভ তার হোল স্কোয়ার প্লাস টু, সমান সমান কী হচ্ছে ফাইভ ইন্টু এক্স মাইনাস সেভেন বাই ফাইভ, এই হ্যাঁ এখানে হচ্ছে মাইনাস সাত সাথে কত উনপঞ্চাশ বাই টোয়েন্টি ফাইভ, পাঁচ পাঁচে পঁচিশ প্লাস টু, তাই না? সমান সমান ফাইভ ইন্টু এক্স মাইনাস সেভেন বাই ফাইভ হোল স্কোয়ার, এখানে কী হবে প্লাস নিচে নিচে টোয়েন্টি ফাইভ মাইনাস ফোরটি নাইন প্লাস কত হবে পঁচিশ দুগুণে পঞ্চাশ, সমান সমান মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস সেভেন বাই ফাইভ হোল স্কোয়ার, উপরে কত হচ্ছে প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ, তাই না? এইবার দেখো সমান সমান কী করছি ফাইভ ইন্টু এক্স মাইনাস সেভেন বাই ফাইভ হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু তার মানে কত ওয়ান বাই ফাইভ। এবার দেখো এটা কি সবসময় গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো, তো এবার দেখ এটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ হবে, তো এটা কি ধনাত্মক হলো না? তাহলে অতএব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস টেন, রাশিটি চিহ্ন ধনাত্মক, বোঝা গেল? তিন নম্বর হলো, চার নম্বর, চার নম্বরটা কি বলেছে টেন এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন, টেন এক্স মাইনাস থ্রি এটা আবার এফ এক্স ধরলাম সাজাচ্ছি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস নাইন, মাইনাস থ্রি কমন নিব থাকবে এক্স স্কোয়ার মাইনাস টেন বাই থ্রি এক্স মাইনাসে এখানে মাইনাস কমন চলে গেল থাকলো প্লাস থ্রি, সমান সমান মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ফাইভ বাই থ্রি, তার মানে এটা হয়ে যাবে প্লাস ফাইভ বাই থ্রি তার হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস এই থ্রিটা নিলাম মাইনাস ফাইভ বাই থ্রি হোল স্কোয়ার, ঠিক আছে? সমান সমান করছি মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি হোল স্কোয়ার, এবার থাকলো প্লাস এটা থ্রি টোয়েন্টি ফাইভ আর তিন থ্রিকে নয়, ঠিক আছে? সমান সমান মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি হোল স্কোয়ার প্লাস এখানে থাকলো নাইন, নয় দিনে সাতাশ মাইনাস টোয়েন্টি ফাইভ থাকছে মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু বাই নাইন, তাই না? ঠিক আছে, এইবার দেখো আবার ওই একই রকম করব, এখান থেকে করা যায় কিন্তু আমি করছি না, তোমাদের বোঝার সাধ্যে করছি একটু বেশি করে।
एक्स माइनस फाइव बाई थ्री होल स्क्वायर ग्रेटर दैन इक्वल टू जीरो तैना दूदी के टू बाई नाइन जो करब एक्स माइनस फाइव बाई थ्री होल स्क्वायर प्लस टू बाई नाइन ग्रेटर दैन इक्वल टू टू बाई नाइन माइनस थ्री दिए गुण करते हैं माइनस थ्री इंटू एक्स माइनस फाइव बाई थ्री होल स्क्वायर प्लस टू बाई नाइन हाँ तो माइनस दिए गुण कर मैंने कि उल्टे जाए लेस दैन इक्वल टू माइनस थ्री इंटू टू बाई नाइन थ्री थ्री कटे गलो टू बाई नाइन एट मैंने कि एफ ऑफ एक्स लेस दैन इक्वल टू माइनस टू बाई थ्री ताहले कि होबे चिन्ह कि होबे एफ ऑफ एक्सर मैं टेन एक्स बाई इंटू थ्री एक्स स्क्वायर माइनस नाइन एर चिन्ह होच्छे ऋणात्मक तैना बस हमारे सतर सबगला हलो ए चले जा अठारो नम्बर अठारो नम्बर कि बोले अठारो एक जे एक्स वास्तव हम तब निम्नलिखित राशिगुलिर चरम मान निर्णय करो और अनुरूप एक्सर मान निर्णय करो ठीक है अठारो एक चरम मान बार करते हैं आबार धरछि एफ ऑफ एक्स वन समान एफ ऑफ एक्स वन समान धरछि वन माइनस टू एक्स माइनस एक्स स्क्वायर एटा कमन निब माइनस माइनस एक्स स्क्वायर माइनस टू एक्स प्लस वन माइनस वन कमन निब थाकबे कि एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस वन ठीक आछे एखान थेके कि होबे एक्स स्क्वायर प्लस टू इंटू एक्स इंटू वन प्लस वन स्क्वायर ठीक आछे माइनस वन स्क्वायर माइनस वन समान समान माइनस एक्स प्लस वन तार होल स्क्वायर एखाने होतो माइनस टू तैना एखान थेके आमरा कि पाच्छि माइनस एक्स प्लस वन तार होल स्क्वायर प्लस टू एटा होच्छे एफ अफ एक्स तो आमादेर कि बार करते बोलेछे चरम मान ठीक आगेर मतो करब एक्स प्लस वन होल स्क्वायर ग्रेटर दैन इक्वल टू जिरो तैना एइबार माइनस कर दीची माइनस इंटू एक्स प्लस वन तार होल स्क्वायर लेस दैन इक्वल टू जिरो टू जोग कर देव टू जोग कर तो ये एरक सजा टू माइनस एक्स प्लस वन होल स्क्वायर टू माइनस एक्स प्लस वन होल स्क्वायर दूदि के टू जुगल तेज एदि के तेल टू हलो तो ये देखो यटाई हे कि एफ अफ एक्स लेस दैन इक्वल टू तेज एफ अफ एक्स सब समय टू एर थे छोटो हो चरम मान कत हे टू अतए एफ अफ एक्स एर चरम मान हलो टू एवं कौन चरम मान हो जो ये जिरो है तैना तो चेहे और जे चरम मान अनुरूप एक्सर मान निर्णय करो चरम मान एत एवं अनुरूप एक्सर एक्सर मान अबे मैं एक्स प्लस वन तर होल स्क्वायर इक्वल्स टू जिरो एक्स प्लस वन इक्वल्स टू जिरो एखान एक्स इक्वल्स टू माइनस वन मैं एक्स इक्वल टू माइनस वन हो चरम मान हो ठीक है बस एक नम्बर हो गल दुई नम्बर एफ ऑफ एक्स आबार धरछि एटाके थ्री माइनस ट्वेंटी एक्स माइनस ट्वेंटी फाइव एक्स स्क्वायर ठीक एक ही रकम भाव करब सजाब ट्वेंटी फाइव एक्स स्क्वायर माइनस ट्वेंटी एक्स प्लस थ्री कमन निची माइनस ट्वेंटी फाइव तब एक्स स्क्वायर प्लस ट्वेंटी एक्स बाई ट्वेंटी फाइव हाँ माइनस थ्री बाई ट्वेंटी फाइव एबार देखो यहाँ काटा काटे जाए पाँच चार कूड़ी पाँच पाँच पच्चीस माइनस ट्वेंटी फाइव इंटू एक्स स्क्वायर प्लस टू इंटू एक्स इंटू कत हो टू बाई फाइव ताले तो फोर बाई फाइव हलो प्लस टू बाई फाइव तर होल स्क्वायर निलाम ठीक है माइनस टू बाई फाइव तर होल स्क्वायर माइनस थ्री बाई ट्वेंटी फाइव हलो समान समान होच्छे माइनस ट्वेंटी फाइव इंटू
এটা দেখো এক্স প্লাস টু বাই ফাইভ হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস এখানে থাকছে কত, মাইনাস চার বাই পঁচিশ, আর এখানে হচ্ছে কত, মাইনাস থ্রি বাই পঁচিশ, সমান সমান দেখো কত হবে, মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস টু বাই ফাইভ হোল স্কোয়ার, এখানে কত হবে, নিচে তো একই টোয়েন্টি ফাইভ, চার আর তিনের সাত, ঠিক আছে এর গুণ করে দিচ্ছি, মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস টু বাই ফাইভ তা হোল স্কোয়ার প্লাস সেভেন, হ্যাঁ পঁচিশ পঁচিশ চলে যাবে, ঠিক আছে। এবার দেখো এটা এটা কী হচ্ছে, এটা জিরো, এটা হচ্ছে কী মানে মিনিমাম ভ্যালু জিরো, এবার এটা যদি জিরো হয় আবার ওই এক রকম করবো, এক্স প্লাস টু বাই ফাইভ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। কী করছি আর মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস টু বাই ফাইভ তা হোল স্কোয়ার, তাহলে মাইনাস দিয়ে গুণ করেছি তো লেস দেন হয়ে গেলো, আর এদিকে টোয়েন্টি ফাইভ দিয়ে গুণ করলে জিরো তো জিরোই হলো, ঠিক আছে। এবার সাত যোগ করবো, ঠিক আছে এই সাতটা পরে আছে বা আগে লিখে দিলাম কোনো সমস্যা নেই, সেভেন প্লাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস টু বাই ফাইভ হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু সেভেন, তার মানে এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু সেভেন, তাহলে কী হচ্ছে আমরা যে এফ অফ এক্স এর সমান সমান এফ অফ এক্স মানে কত, থ্রি মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এর চরম মান কত, সাত, হ্যাঁ যখন এক্স প্লাস টোয়েন্টি টু বাই ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা পাবো এক্স ওয়ান সমান মাইনাস টু বাই ফাইভ, ঠিক আছে। দুই নম্বরটা হয়ে গেল, এরপরে তিন নম্বর কী আছে, সতেরো তিন নম্বর, সতেরো তিন নম্বর আমাদের ওইরকমই আছে, সতেরোর তিন নম্বর বলেছে থ্রি প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, সতেরো না দের আঠেরো করছি, আঠেরো তিন নম্বর সরি, আঠেরো তিন নম্বর, এটা এটাও ঠিক একইভাবে তোমরা করবে, এফ এক্স ধরে নিয়ে পারবে তো, ব্যাস আমি চলে যাচ্ছি এরপরের নম্বরে, উনিশ নম্বর, উনিশ নম্বর কী বলেছে, এক্সের বাস্তব হলে নিম্নলিখিত রাশিগুলির প্রত্যেকটির অবমান অনুরূপ নিয়ে, এবং অবমান বার করতে বলেছে, এটা চরম মান বার করলাম, এটা অবমান বার করতে হবে, ঠিক একই ধরনের, ঠিক আছে করছি আমরা। এক নম্বর, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান, এটা ধরছি এফ অফ এক্স সমান সমান, এটা ফোর কমন নিব, থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর সমান সমান ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু, তাই না, প্লাস ওয়ান বাই টু তা হোল স্কোয়ার, দেখো হয়ে গেল সমান সমান ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু তা হোল স্কোয়ার। এবার দেখো এর এর মিনিমাম মান কত, জিরো, তাই না, এটা গ্রেটার দেন ইকুয়াল টু অবশ্যই জিরো, তাহলে আমাদের কী চেয়েছে যে রাশিটির অবমান, অতএব এফ অফ এক্স এর এর অবমান, অবম মানে মিনিমাম, অবমান কত হবে, জিরো, যখন এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়ালস টু জিরো, এক্স ওয়ান সমান হাফ, ঠিক আছে। এক নম্বর হয়ে গেল, দুই নম্বর, থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট, ঠিক একই রকম ভাবে এফ অফ এক্স ধরলাম, এখান থেকে আমরা থ্রি কমন নিব, থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কত, এইট বাই থ্রি, তাই না, সমান সমান থ্রি কমন নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, হ্যাঁ এখানে প্লাস আছে আমাদের প্লাস এইট বাই থ্রি আর মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার, ঠিক আছে সমান সমান থ্রি ইন্টু
एक्स माइनस वन तार होल स्क्वायर प्लस एट बाई थ्री माइनस वन थ्री इंटू एक्स माइनस वन तार होल स्क्वायर एखाने कत हबे थ्री लसागु एट माइनस थ्री थ्री इंटू एक्स माइनस वन तार होल स्क्वायर फाइव बाई थ्री तैना एबार आर गुण कर देव थ्री इंटू एक्स माइनस वन तार होल स्क्वायर प्लस फाइव एबार देखो এটার মান কখন কত হবে এটার মান অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু পাঁচ হবে কারণ এটা যদি জিরো হয় তাহলে তাও পাঁচ হচ্ছে তাহলে মিনিমাম ভ্যালু কত ফাইভ অতএব এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ফাইভ তাই না অতএব লিখব এফ অফ এক্স এর অবম মান ফাইভ কখন হবে যখন হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কয়ার ইকুয়াল টু জিরো মানে এক্স ইকুয়াল টু ওয়ান এরপর তিন নম্বর আছে তিন নম্বরটা তোমরা নিজেই করবে পারবে তিন নম্বরটা কী আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সেভেন এটাকে এফ অফ এক্স ধরে নিয়ে তোমরা নিজেরা করতে পারবে ঠিক আছে এবার চলে যাচ্ছে আমরা কুড়ি নম্বরে এটা লাস্ট আছে লাস্ট অনেক বড় ভিডিও হয়ে গেল লাস্ট কী বলেছে যে এক্সের মান কী হলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি রাশির মান ঋণাত্মক হবে বলছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ঠিক আছে এটা এফ অফ এক্স ধরলাম ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার নিলাম হ্যাঁ প্লাস থ্রি আছে মাইনাস ওয়ান সমান সমান কথা রে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস টু এবার দেখো এটা কী হবে সব সময় গ্রেটার দেন ইকুয়াল টু টু হবে গ্রেটার দেন ইকুয়াল টু টু কারণ এটা যখন জিরো হবে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে তাহলে না এটা মানে সবসময় টু এর থেকে বড় তো আমাদের বলেছে কি রাশিটির মান ঋণাত্মক হবে তাহলে রাশিটির মান কি ঋণাত্মক হবে না রাশিটির মান কখনও ঋণাত্মক হবে না সবসময় ধনাত্মক লিখব অতএব এফ অফ এক্স এর মান হ্যাঁ সবসময় ধনাত্মক ঠিক আছে অর্থাৎ এফ অফ এক্স ঋণাত্মক হতে পারে না ঠিক আছে তো অতি সংক্ষিপ্তের আমাদের সব কোশ্চিন সমাধান হয়ে গেল এক থেকে কুড়ি পর্যন্ত এর পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কথা হচ্ছে পরের ভিডিওতে